হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা গ্রাফ নিয়ে কিছু জাদু দেখবো, যেগুলো আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক প্রশ্নে আসে এবং সেগুলো কীভাবে তুমি দ্রুত চিন্তা করবে এবং করবা আমি সেই বিষয় নিয়ে তোমাকে কয়েকটা সাজেশান বা পরামর্শ আজকে দিব, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা আমাদের বেসিক গ্রাফ দিয়ে শুরু করি। আমাদের বেসিক গ্রাফ হচ্ছে, আমরা কিন্তু সকলেই জানি যে y=mx, খেয়াল করো y=mx, এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাই তো? এবং এটাকে যদি আমরা আঁকি তাহলে গ্রাফটা কেমন হয় আমরা সকলেই জানি। x এদিকে যদি আমি y দেই, আমাদের y=mx, খেয়াল করতে হবে এই y=mx গ্রাফটা হবে হচ্ছে দেখতে ঠিক এরকম, এই যে মূল বিন্দু দিয়ে চলে গেছে, দিস ইজ কল্ড y=mx, ঠিক আছে? এখন যদি কথাটা একটু চিন্তা করো, আমি কি বলতে চাচ্ছি, আমাদের y অক্ষ বরাবর এই যে y অক্ষের এই বিন্দুটা কিন্তু জিরো, তার উপরের দিকে কি ধনাত্মক না? তাহলে আমি যদি তোমাকে বলতাম আমার গ্রাফটা এমন যে y=mx+3, অথবা আমি বললাম যে y=mx-3, তার মানে কি? মানে হলো এই গ্রাফটা দেখো, এই যে মূল বিন্দু আমি যে গ্রাফটা আছে এই গ্রাফের ঢাল হচ্ছে m, ঢাল তো জানি আমরা, ঢাল মানে হলো এই যে কোণটা দেখা যাচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে, এই কোণের ট্যান থেটা, মানে m বলতে আমরা কি বুঝবো, m বলতে আমরা বুঝবো হচ্ছে ট্যান থেটা, তাই তো? তাহলে এই গ্রাফটাকে যদি তিন ঘর উপরে তুলে দেওয়া হয়, তো তিন ঘর মানে আমি ধরে নিচ্ছি এরকম যে দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, মানে এই লাইনের সাথে একদম সমান্তরালভাবে কিন্তু এই বিন্দু দিয়ে যদি অতিক্রান্ত হয় সেই গ্রাফটা হচ্ছে y=mx+3, আর mx-3 মানে y অক্ষের তিন ঘর নিচে 1, 2, 3, অর্থাৎ আমাদের এইটাকে আমরা বলবো হচ্ছে y=mx-3। কথাটা কি বুঝলে? তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করতাম এরকম যে y=4x+7, বলো তো একদম এক নজরে দেখে বলো তো y=4x+7 এটা কোন ধরনের গ্রাফ হবে? এইটা, এইটা না এইটা, কোনটা? অ্যান্সার হচ্ছে উপরেরটা, এই গ্রাফটা হচ্ছে y=4x+7-এর। কিন্তু যদি বলতাম y=2x-3, এইটা কেমন হবে গ্রাফটা? 2x-3 গ্রাফটা কিন্তু হবে সেরকম। তারপরে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা চেনার সবথেকে বেস্ট উপায় হচ্ছে এই যে এক্স এবং ওয়াইয়ে একাঘাত করে থাকবে, ঠিক আছে? এবং এটা কিন্তু সবসময় স্ট্রেট লাইন, বাট সেটা শিফটিং কোন দিকে হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। আরেকটা জিনিস মাঝে মাঝে তুমি গ্রাফ থেকে পেতে পারো, সেটা হলো যে ধরো এরকম একটা সমীকরণ তোমাকে দেওয়া হলো যে y=1/x, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই এই ইকুয়েশনটা যদি আমি আঁকি, এটাকে বলা হয় আয়তকার অধিবৃত্ত, ঠিক আছে? আয়তকার অধিবৃত্ত। এবং এইটা তুমি চিন্তা করো, এটা যখন আঁকা হবে এই জিনিসটা মানে আসলে কি বোঝায়? এটা মানে বোঝায় যে এক্সের মান যত বাড়বে ওয়াইয়ের মান তত কমবে, তাই বোঝায় না? এটা আমি এক্সাম্পল তোমাকে দিব, আস্তে আস্তে বুঝতে পারবা। এক্স যত বাড়বে ওয়াই তত কী হবে? ওয়াই তত কমে যাবে, মানে সিম্পলি আমাদের গ্রাফটা হবে দেখতে এরকম, এই যেরকম। এটা কিন্তু কখনোই এক্স বা ওয়াই অক্ষকে ছেদ করবে না, এটা কমতেই থাকবে, কমতেই থাকবে, কমতেই থাকবে। এটার নাম কি? আয়তকার অধিবৃত্ত। তো এই দুটা বেসিক জিনিস আমরা সকলেই জানি। এবার আমরা এমন কিছু দেখবো যেগুলো আমরা জানি না এবং একটু কমপ্লিকেটেড। তো এই গ্রাফটা যেমন তুমি বয়েলের সূত্র নিশ্চয়ই দেখেছ, মিস্টার বয়েলের সূত্র, বয়েলের সূত্রে কী দেখেছিলে বলো তো? বয়েলের সূত্র এমন ছিল যে পি প্রপোর্শনাল টু 1/v, সেই গ্রাফটা দেখতে কিন্তু এরকম। এটাকে আমরা বলেছিলাম হচ্ছে পি ভি গ্রাফ, এইদিকে পি এবং এইদিকে ছিল হচ্ছে ভি, এই গ্রাফটা দেখতে এরকম, তাই তো? খেয়াল করবা। এখন ধরো আমরা কিছু পরিবর্তন করতে চাই, কিছু পরিবর্তন মানে হলো আমি যদি বয়েলের সূত্রটাকেই নেই, এই যে পি ভি ইকুয়াল টু ধ্রুবক, এই যে ইকুয়াল টু ধ্রুবক, এই গ্রাফটাকে যদি আমি নেই বা সি, তাহলে কি হবে? মন দিয়ে শুনবা, কিন্তু খুব মন দিয়ে। আমি কয়েকটা জিনিস তোমাকে দিলাম, প্রথমে বললাম যে তুমি এই দিকে দিবা হচ্ছে ভলিউম আর এই দিকে দিবা হচ্ছে পি ভি, আর একটা বললাম যে তুমি এই দিকে দিবা হচ্ছে ভলিউম, সরি, 1/ভলিউম 1/ভি, আর এই দিকে দিবা হচ্ছে পি, আর পি ভি গ্রাফ তো দেখতেই পাচ্ছি, পি ভি গ্রাফ দেখতে এমন, তাহলে কি হবে? তো প্রথমে দেখো কি বলছে, প্রথমে বলছে যে আয়তন বাড়াবো, তাহলে পি আর ভি এর গুণফলটা কেমন হবে? তা আমি তো দেখতে পাচ্ছি যে পি আর ভি এর গুণফল সবসময় ধ্রুবক থাকবে, তাই না? তাহলে এইদিকে আয়তন যতই বাড়াই না কেন আমার আয়তনের পরিমাণ সব, মানে পি আর ভি এর গুণফল অলওয়েজ সেম থাকবে, অর্থাৎ আমার গ্রাফটা হবে দেখতে এরকম, একদম এইরকম একটা স্ট্রেট লাইন। এটা মানে কি? এটা মানে আয়তন আমি যতই বাড়াই না কেন, ক্লিয়ার, এই পি আর ভি এর গুণফল সবসময় সেম, এই হচ্ছে সেই লাইনটা বোঝাচ্ছে, বুঝেছ? আচ্ছা, এবার এই দিকে খেয়াল করে দেখো। আচ্ছা, এটা উল্টাও কিন্তু হতে পারতো, উল্টা মানে কেমন? আমি এই দিকে মনে করে দিলাম পি ভি
আর এই দিকে মনে করে দিলাম হচ্ছে পি, আমি বললাম প্রেশার বাড়াচ্ছি, তাহলে পিভি কেমন হবে? কথাটা বুঝো, কিন্তু আমি প্রেশারও যদি বাড়াই বা ভলিউমও যদি বাড়াই, দুটো এমনভাবে পরিবর্তন হবে যাতে দুটার গুণফল ধ্রুবক। তো এই ক্ষেত্রে গ্রাফটা হবে কেমন? এই যে এটা মনে করো পিভি, গ্রাফটা চলে যাবে হচ্ছে এই বরাবর, এই যেরকম। এটা মানে কি, প্রেশার আমি যতই বাড়াই না কেন আমার পি আর ভি এর মানটা অলওয়েজ সেম। এই যে এই হচ্ছে আমার পিভি লাইন, বুঝতে পারলে? এবার এইটা দেখো, এখানে বলছে ওয়ান বাই ভি বনাম পি, তো এটাকে একটু মডিফাই করতে হবে। তার জন্য কীভাবে মডিফাই করব, একটু পক্ষান্তর করলে পি সমান সমান লেখা যাবে সি ইন্টু ওয়ান বাই ভি, সি হচ্ছে ধ্রুবক, আর ভি এর ভিকে আমি যেহেতু ইনভার্স করলাম তাহলে ওয়ান বাই ভি চলে গেছে। দেখো তো ওয়ান বাই ভি এইটা আমি মূলত এক্স অক্ষে দিয়েছি না, এই যে, আর পিকে আমি কোথায় দিয়েছি, পিকে দিয়েছি ওয়াই অক্ষে, আর সি হচ্ছে একটা ধ্রুবক যেটাকে আমি বলতে পারি হচ্ছে এম। বুঝতেছো কি বললাম? তাহলে দেখো তো গ্রাফটা কেমন, ওয়াই কল টু এম এক্স। ওয়াই কল টু এম এক্স মানে কি, ওয়াই কল টু এম এক্স মানে এটা মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। তার মানে তোমাকে যদি আমি, খেয়াল করো, তোমাকে যদি আমি বয়েলের সূত্র দিয়েই অথবা বয়েলের সূত্র না দিয়ে আমি মনে করো তোমাকে বললাম যে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, এইটার আমি অনেক ধরনের গ্রাফ দিলাম, এটা এমনভাবে আঁকা যেতে পারে গ্রাফ, এমনভাবে আঁকা যেতে পারে, এমনভাবে আঁকা যেতে পারে, এমনভাবে আঁকা যেতে পারে। তোমাকে খুব মন দিয়ে দেখতে হবে যে এক্স অক্ষ বা স্বাধীন চলককে কে দিছে। এখানে স্বাধীন চলককে ছিল ভি, এখানেও ছিল ভি, এখানে কিন্তু আছে ওয়ান বাই ভি, আর দেখো এখানে ছিল অধীন চলক পি, এখানে ছিল অধীন চলক পি ইন্টু ভি, এখানে ছিল আবার পি। সো অল আর ডিফারেন্ট, ক্লিয়ার? আচ্ছা, এবার এটা তো গেল এক ঘাতের জিনিস, এবার চলো আমরা একটু কমপ্লিকেটেড লেভেলে যাই, যেখানে আমাদের ঘাত আছে দুইটা। তাহলে কি হবে, সাপোজ এমন হলো তোমাকে আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার, ক্লিয়ার? এই গ্রাফটা যদি তুমি আঁকো তাহলে কেমন হবে, লক্ষ্য করবা এইটা এক্স, এইটা ওয়াই। তো ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স গ্রাফটা যদি এমন হয়, ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার গ্রাফটা কিন্তু আরেকটু এই ধরনের হবে, ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা কীভাবে বুঝলাম একটু চিন্তা করে দেখো, যখন আমি ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স বলছি, ওকে, এক্সের মান যদি হয় দুই, ওয়াইয়ের মান কত হয়, ওয়াইয়ের মান হয় হাফ। কিন্তু এখানে যদি এক্সের মান হয় দুই, তাহলে ওয়াইয়ের মান হয় কিন্তু ওয়ান বাই ফোর। তো এখান থেকে একটা কনক্লুশন আনা যাবে কি বলো তো? খেয়াল করো, আমি তোমাকে এদিকে এক্স দিলাম আর এদিকে ওয়াই দিলাম, খেয়াল করবা, আমি বললাম এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, আর এই একটা গ্রাফ। আমি তোমাকে বললাম যে দিস ইজ ওয়ান টু থ্রি ফোর, কোন গ্রাফে এক্সের পাওয়ার সবথেকে বেশি বলতে পারবা? কমন, কুইক অ্যান্সার দাও তো, কমেন্ট বক্সের নিচে কমেন্ট করো দাও, এই চারটা গ্রাফের মধ্যে কোনটাতে এক্সের পাওয়ার সবথেকে কম? সবগুলো কিন্তু এই ধরনের গ্রাফ। তো তুমি দেখতেছো নিশ্চয়ই এক্সের পাওয়ার যত বেশি হবে এখানে, আমাদের ওয়াইয়ের মান কিন্তু তত কম হবে। মানে আমি যদি এইটাকে বলতাম হচ্ছে দুই, তাহলে এই বিন্দুটা যদি বোঝাতো হাফ, এই বিন্দুটা বোঝাচ্ছে হচ্ছে ওয়ান বাই ফোর। তার মানে আমরা এখান থেকে বুঝলাম প্রতিটা গ্রাফই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন টাইপের, আর চার নংয়ের জন্য হচ্ছে এন সবথেকে বেশি, সবথেকে বেশি। সুতরাং তুমি যদি এই ধরনের কোনো গ্রাফ দেখো যেখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এই ধরনের ফর্ম্যাট আছে, তো সেখানে বুঝবা যে এন এর মান যত বেশি হবে গ্রাফটা তত দ্রুত এক্স অক্ষের দিকে চলে আসবে, তত দ্রুত এক্স অক্ষের দিকে চলে আসবে। কিন্তু ছেদ কিন্তু করবে না কখনোই, কিন্তু এই গ্রাফগুলো এক্স অক্ষকে ছেদ করবে না, কমতেই থাকবে, কমতেই থাকবে, কিন্তু কখনোই এক্স অক্ষকে টাচ করবে না। এখন নিচে পাওয়ার না হয়ে যদি এমন হতো যে নিচে মনে করো বর্গমূল আছে, তাহলে কী হতো? তো বর্গমূল থাকলে এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, বর্গমূল থাকলেও তুমি সিমিলার ধরনের গ্রাফ কিন্তু পাবা, ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই রুট এক্স, এইটা মনে করো। তো এই গ্রাফটাও যদি তুমি আঁকো, এই যে এক্স ভার্সেস ওয়াই, খেয়াল করো এক্স ভার্সেস ওয়াই, মন দিয়ে শুনবা, এক্স ভার্সেস ওয়াই গ্রাফটা আঁকলে এটাও তোমার মোটামুটি এই ধরনের গ্রাফই হবে, কিন্তু এইটার পরিবর্তনটা একটু স্লো হবে। মানে এটা পাওয়ার কত, এক্স এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? এটা মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ, এই তো? তাহলে ওয়ান বাই এক্স গ্রাফটা যেমন, এই যে এইটা যদি আমাদের ওয়ান বাই এক্স হয়, যে ওয়াই কল টু ওয়ান বাই এক্স হয়, তাহলে এইটা হবে ওয়াই কল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ বা ওয়ান বাই রুট এক্স,
কথাটা কি বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? মানে আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হলো যে এইটা হচ্ছে আমাদের এক্স, এইটা হচ্ছে আমাদের ওয়াই, এইটাকে মনে করে বললাম হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াই কল টু ওয়ান বাই এক্স। তাহলে এই রকম গ্রাফটা আমাদের হবে ওয়াই কল টু মনে করো ওয়ান বাই রুট এক্স, আর এই গ্রাফটা হবে হচ্ছে আমাদের ওয়াই কল টু ওয়ান বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? এই যে এক্সের পাওয়ার বেশি হলে গ্রাফ নিচে চলে যায়, আর এক্সের পাওয়ার কম হলে সেটা আবার কিন্তু উপরের দিকে চলে গেছে, বুঝলে? এখন এইখানে এটা মনে রাখবা কিন্তু, এখন এখানে আমি যেটা তোমাকে মেনলি বলতে চাইছি সেটা হচ্ছে দুইটা বিষয়। এই হাফ তো থাকবে না, রুট এক্সটাই থাকবে, খেয়াল করবা। এই ধরনের কোনো গ্রাফ তুমি যদি পাও, এবং পাবা, কোথায় পাবা আমি তোমাকে দেখাচ্ছি। সাপোজ এখানে আমি তোমাকে দুইটা গ্রাফ আঁকতে বললাম, একটা হচ্ছে এক্স ভার্সেস ওয়াই, এবং আর একটা গ্রাফ আমি আঁকতে বললাম রুট এক্স ভার্সেস ওয়াই। মন দিয়ে শুনবা। আচ্ছা, রুট এক্স ওয়ান বাই রুট এক্স দাও, এটা হচ্ছে ওয়ান বাই রুট এক্স, ওয়ান বাই রুট এক্স। তাহলে ওয়াই ভার্সেস এক্স, এই গ্রাফটা তো আমরা জানি, দেখে গেছি, এই হচ্ছে গ্রাফের প্যাটার্নটা। আর এখানে দেখো ওয়ান বাই রুট এক্সটা পুরোটা দেওয়া আছে হচ্ছে এক্স অক্ষে, তার মানে আমাদের এই ওয়ান বাই রুট এক্স এই পুরোটাকে আমি বলতেছি হচ্ছে এক্স। গ্রাফটা হচ্ছে আমাদের ওয়াই কল টু ওয়ান বাই রুট এক্স, তাই না? তাহলে ওয়ান বাই রুট এক্স এই পুরোটাকে আমি বলতেছি হচ্ছে এক্স অক্ষ, আর এখানে আসে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এইটা এমন একটা গ্রাফ হবে যে গ্রাফটা ওয়াই কল টু এম এক্স, এবং সেটা অবশ্যই এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে, কারণ এর ঢাল হচ্ছে ওয়ান। এখানে এম এম আসেন, এম কত? এম হচ্ছে ওয়ান, ঢালের মান ওয়ান, তার মানে এটা একদম 45 ডিগ্রি কোণ করে একটা স্ট্রেইট লাইন হবে। এই ওয়াই কল টু ওয়ান বাই এক্স, ওয়ান বাই রুট এক্স, ওয়ান বাই রুট এক্স যদি আমি এক্স অক্ষে দিতাম, তাহলে কোথায় এটা অ্যাপ্লিকেশন আছে? তুমি সরল দোলকের যে সমীকরণটা দেখেছিলে মনে করে দেখো তো, টি কল টু টু পাই রুট ওভার এল বাই জি, এমন ছিল না? তাহলে এখান থেকে দুইটা সূত্র আনা যাবে, একটা সূত্র হচ্ছে টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, আর একটা হচ্ছে টি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট ওভার জি, তাই না? তাহলে ধরো তোমাকে আমি প্রথমে জি এর বিষয়টা ক্লিয়ার করি। প্রথমে বললাম এইদিকে জি আর এইদিকে টি, টি ভার্সেস জি গ্রাফ কেমন? জাস্ট টি ভার্সেস জি গ্রাফ এই যেরকম, এই যেটা ওয়াই কল টু ওয়ান বাই রুট এক্স দেখতে যেমন, ঠিক ওরকম হচ্ছে আমাদের টি ভার্সেস জি গ্রাফ। এটা হচ্ছে আমাদের টি ভার্সেস জি গ্রাফ, বুঝলে? যদি আমি তোমাকে বলতাম যে আচ্ছা একটা এমসিকিউতে বলা হয়েছে এইদিকে আছে হচ্ছে ওয়ান বাই রুট জি, আর এইদিকে বলা হয়েছে টি, সেটা কেমন হবে? সেটা হবে হচ্ছে এই যেরকম মূলবিন্দুগামী সরলরেখা। এখন আরেকটা প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষাতে দেয়, সেটা হলো খেয়াল করো এই যে টি প্রপোর্শনাল টু রুট এল দেখতে পাচ্ছ না, এই গ্রাফটা কেমন, এটাও মাঝে মাঝে পরীক্ষাতে দিয়ে থাকে। টি মানে পর্যায়কাল, টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, ওকে? খেয়াল করবা কিন্তু। তো আমি যদি এখন বলি যে এইদিকে আমাদের আছে হচ্ছে এল, আর এইদিকে আমাদের আছে হচ্ছে টি, তাহলে এই গ্রাফটা তোমার মোটামুটি হবে দেখতে এই যে ধরনের, এইরকম। এটা হচ্ছে আমাদের এল ভার্সেস টি গ্রাফ। এই গ্রাফের জন্য এটা তুমি আরেকটা ওয়ে আছে মনে রাখার জন্য, এটাকে তুমি যদি বর্গ করো, বর্গ করলে বলো তো কেমন হবে? এল ইকুয়াল টু টি স্কোয়ার, এরকম হবে না? বা এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এমন হবে না? তাহলে তুমি যদি খেয়াল করো, তুমি যদি এইদিকে টি দাও আর এইদিকে এল দাও, তাহলে গ্রাফটা কিন্তু তোমার হবে হচ্ছে লাইক দিস, এই যেরকম ওয়াই কল টু এক্স স্কোয়ারের মতন তোমাকে শেখাইছিলাম। এই যে ওয়াই কল টু এক্স স্কোয়ার যদি তুমি আঁকো, তো ওয়াই কল টু এক্স স্কোয়ার গ্রাফটা কিন্তু দেখতে এই যেরকম ইউ এর মতন, তাই না? তো এই ইউ এর এই অংশটা বাদ দিলে পরবর্তী অংশটা দেখতে যেমন, সেটাই কিন্তু এই গ্রাফটা। বাট আমি এখানে এক্স অক্ষে দিয়েছি হচ্ছে টি, খেয়াল করো এক্স অক্ষে দিয়েছি হচ্ছে টি, আর ওয়াই অক্ষে দিয়েছি হচ্ছে আমি এল, আর এখানে ছিল কিন্তু উল্টা। তাহলে টি প্রপোর্শনাল টু রুট এল দুই ধরনের আসতে পারে। যদি এক্স অক্ষে আমি শুধুমাত্র টি দেই, তাহলে গ্রাফটা হবে দেখতে এই যে সিম্পল এরকম, মানে এই এই গ্রাফটা যেতে যেতে কিছুক্ষণ এল এর সাথে সাথে হচ্ছে বাড়তে থাকবে। দেখো তাই কিন্তু এখানে হয়েছে, এই যে টি বাড়তেছে, ফলে আমার এলও কিন্তু এইভাবে তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে, কারণ এলটা কিন্তু টি এর স্কোয়ারের সাথে সাথে বাড়তেছে, কথাটা বুঝলে? আর এখানেও সে একই কথা বলা হচ্ছে যে টি প্রপোর্শনাল টু রুট এল, আমি এলটাকে দিয়েছি হচ্ছে স্বাধীন অক্ষে, এই যে এলটাকে দিয়েছে আমি এক্স অক্ষে, আর টি আছে এখানে, ফলে গ্রাফটা চলে গেছে এই যেভাবে বেঁকে। সো দুইটা গ্রাফের ভিন্নতার কারণ হচ্ছে আমাদের এই এক্স আর মানে এল এবং টি দুটা আসলে দুই ধরনের ছিল, তাই। তাহলে তুমি দেখো, আমরা এই নিচের অংশটা বাদ দিই যাতে তুমি কনফিউজ না হয়ে যাও। কখনো সরল দোলকের জন্য
কখনো সরলদোলকের জন্য যদি এই এল ভার্সেস টি গ্রাফ দেয়, সেটা এই ধরনের একটা গ্রাফ হবে। এটা কিন্তু একটা প্যারাবোলা গ্রাফ, এটা একটা প্যারাবোলা। বাট এই গ্রাফটা যদি এমন হতো, তোমাকে বলা হলো যে রুট ওভার এল ভার্সেস টি বর্তো, তাহলে গ্রাফটা কেমন হবে? রুট ওভার এল ভার্সেস টি, খেয়াল করবা কিন্তু রুট এল এই পুরাটা আছে আমাদের এক্স অক্ষে আর টিটা আছে হচ্ছে ওয়াই অক্ষে। ফলে বলেন স্যার কী হবে, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে, লাইক দিস। সো গ্রাফের তুমি খেয়াল করবা অক্ষে, কোন অক্ষে কী দেওয়া আছে, এক্স অক্ষে কী দেওয়া আছে, ওয়াই অক্ষে কী দেওয়া আছে, এবং তার উপরেই মূলত আমাদের গ্রাফের আকৃতি বা গ্রাফের প্যাটার্ন ডিপেন্ড করে। তো আমি তোমাকে এখন দুইটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কগুলো কেমন হবে এটা তুমি নিচে কমেন্ট বক্সে জাস্ট লিখে জানাবা। হোমওয়ার্কটা হলো আমাদের ফিজিক্স বইতে টানা তারের একটা সূত্রের গ্রাফ আছে। টানা তার মানে মনে করো গিটারের তার, গিটারকে টান টান করে রেখে বাজালে সেখান থেকে সুর তৈরি হয়। সমীকরণটা এরকম, এফ ইকুয়াল টু ওয়ান বাই টুয়েলভ রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। টি মানে হচ্ছে টান আর এল মানে হচ্ছে দৈর্ঘ্য। তিনটা গ্রাফ তোমাকে আমি দিব, গ্রাফ নাম এটা তোমার হোমওয়ার্ক, তুমি এটা করে আমাদের কমেন্ট বক্সে পোস্ট করবা। ওয়ান বাই এল ভার্সেস হচ্ছে ফ্রিকোয়েন্সি, এর আছে এক নম্বর গ্রাফ, এটা কেমন হবে নিচে প্রশ্ন মানে কমেন্ট বক্সে জানাবা। এবার দুই নম্বর গ্রাফটা হচ্ছে এইদিকে থাকবে হচ্ছে আমাদের টি, এদিকে থাকবে হচ্ছে এল, এটা দুই নম্বর গ্রাফ, ক্লিয়ার? আর আরেকটা গ্রাফ থাকবে এরকম, আমাদের এইদিকে থাকবে মিউ আর এইদিকে থাকবে হচ্ছে টি, এটা তিন নম্বর গ্রাফ। সো ইওর ওয়ার্ক ইজ এক দুই তিন, এই তিনটা গ্রাফ কেমন এটা নিচে কমেন্ট বক্সে এক দুই তিনে তুমি লিখো, লিখে আমাকে জানাবা, এবং অবশ্যই অবশ্যই বাকিদের সাথে মেলায় দেখবা তোমার অ্যান্সার ঠিক আছে কিনা। আমি অবশ্যই এটা কারেক্ট অ্যান্সার দিয়ে দিব, সে পর্যন্ত সকলে ভালো থেকো। অ্যান্ড দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো তুমি নানান কম্পিটিটিভ এক্সামে পেয়ে যাবা। তো আজকে পর্যন্ত, আবার দেখা হবে, টাটা।